হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট পাবলিশ করা হয়েছে ঠিক আছে যেখানে কিন্তু অসংখ্য ছেলে মেয়েকে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে সেটা সেন্ট্রাল সেন্ট্রাল ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস থেকে মানে অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা মানে কেন্দ্রীয় যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু ফরেস্ট গার্ডের জন্য লোক নিয়োগ করতে চলেছে ঠিক আছে এটা মেল ফিমেল উভয়ে আপনারা আবেদন করতে পারেন তো কারা কারা এলিজিবল হবেন মানে কারা কারা আবেদন করতে পারেন বয়সের ক্ষেত্রে কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে স্যালারি কত পাবেন আর আবেদনের শেষ তারিখ কী রয়েছে বা প্রসেস কী রয়েছে আবেদনে সেটা আমি বলে দেবো তো ভিডিওটা শেষ মুহুর্ত পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নোটিশটা পাবলিশ করেছে সেটা আমার সামনে রয়েছে ঠিক আছে যেটা ডিপার্টমেন্ট ফরেস্ট ঠিক আছে ক্যাটাগরি নাম্বারটা এখানে মেনশন করা আছে ঠিক আছে পোস্ট নেম এখানে রিজার্ভ ওয়াচার ডিপুট ওয়াচার সার্ভে লাঞ্চার টিভি ওয়াচার ঠিক আছে এখানে সমস্ত পোস্টগুলো দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এখানে যেটা স্যালারি উল্লেখ করা হয়েছে স্যালারিটা পাবেন পে স্কেলের মাধ্যমে ষোলো হাজার পাঁচশো থেকে সাঁত্রিশ হাজার মধ্যে আপনারা পাবেন ঠিক আছে যে সমস্ত ভ্যাকান্সিসগুলো দেওয়া আছে এখানে আপনারা দেখে নেবেন ঠিক আছে ভ্যাকান্সিসগুলো দেওয়া আছে তারপরে কী কী কন্ডিশন রয়েছে আমি বলে দিচ্ছি বয়সের ক্ষেত্রে কী হতে হবে সেটাও আমি বলে দিচ্ছি বয়সের ক্ষেত্রে এখানে দেওয়া আছে আঠারো থেকে ছত্রিশ বছর হতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি এক এক দু হাজার তিনে তিনের তিনের মধ্যে জন্ম হতে হবে ঠিক আছে এটা মিনিমাম আর ম্যাক্সিমাম যেটা রয়েছে দুই এক উনিশশো পঁচাশির মধ্যে জন্মগ্রহণ করতে হবে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে দেখিয়ে দিচ্ছি শুল্ড হ্যাভ পাস্ট স্ট্যান্ডার্ড সেভেন অর্থাৎ সেভেন থেকে কিন্তু আপনারা সেভেন যদি পাস করে থাকেন যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার পোস্টের উপর ডিপেন্ড করবে ঠিক আছে পোস্টের উপর ডিপেন্ড করে আপনার কোয়ালিফিকেশানের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা পোস্ট পাবেন ঠিক আছে আপনি হাই কোয়ালিফিকেশান থাকলেও আপনি আবেদন করতে পারেন এখানে অনেক বিভিন্ন পোস্ট রয়েছে ঠিক আছে ফিজিক্যালি ফিটনেসের ক্ষেত্রে এখানে দেওয়া আছে হাইট একশো তেষট্টি সেন্টিমিটার চেস্ট চেস্টের ক্ষেত্রে মিনিমাম উনআশি যেটা ফুলিয়ে সেমি হতে হবে ঠিক আছে এটা দেওয়া আছে দেখে নেবেন ঠিক আছে প্রসেসটা পুরোপুরি অনলাইন প্রসেস হবে যেটা আপনার তারিখ রয়েছে তিন এগারো দু হাজার একুশের মধ্যে আপনাকে এটাকে ফিল করতে হবে অর্থাৎ আপনাকে আবেদন করতে হবে সেটা একদম ফ্রি কোনো চার্জেস লাগবে না ঠিক আছে যেটা আপনার ওয়েবসাইট আপনার এখানে ওয়েবসাইট মেনশন করা আছে যেটা সেন্ট্রাল ওয়েবসাইট যেটা রয়েছে যেটা ডাব্লুডাব্লিউ কেরালা পিএসসি গভর্নমেন্ট ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা করতে পারেন ঠিক আছে অথবা আপনি ভারত সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট ফরে ইন্ডিয়ান ফরেস্ট সেখানে গিয়েও আপনারা করতে পারেন অথবা ডাব্লু ডব্লু ডট কেরালা পিএসসি গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়েও করতে পারেন ঠিক আছে কিন্তু আপনি যখন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে আবেদন করতে পারেন ঠিক আছে কিন্তু আপনার পোস্টিংটা হবে কিন্তু কেরালায় ঠিক আছে তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আবেদন করুন তিন তারিখে লাস্ট ডেট রয়েছে ঠিক আছে তো আর একটা কথা আমি জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু আবার বন সহায়ক দপ্তর যেটা রয়েছে ঠিক আছে ফরেস্ট গার্ড নিয়োগ করতে চলেছে ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা নোটিশ পাবলিশ হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই আমি ভিডিও বাড়িয়ে পোস্ট করবো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে আমি যখনই কোনো নোটিশ পাবো অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন টেক কেয়ার